বিশিষ্ট জন আছে আমাদের পুজোর মূল উদ্যোক্তা শ্রী গোবিন্দ হাজরা মহাশয়, যার উদ্যোগে সুন্দর একটি প্যান্ডেল হয়েছে যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেখানো হয়েছে, সেই ভগ্ন স্তূপকে দেখানো হয়েছে। যদিও ভারতবর্ষে এই মুহূর্তে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে সেখানে পঠন পাঠন শুরু হয়েছে কয়েক বছর হলো। মঞ্চভূমিষ্ঠ আছেন আমাদের এই জেলার সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় মোহন মাধব, উপস্থিত আছেন আমাদের অন্যতম নেতা এদিকে উমেশ রায়, ওদিকে আমাদের পাণ্ডেদা মনোজ পাণ্ডেদা, উপস্থিত অন্যান্য নেতৃত্ব সপ্তর্ষি চৌধুরী থেকে শুরু করে অমিত সামন্ত থেকে শুরু করে জেলার সম্মানীয় সম্পাদকগণ, সুধী নাগরিকবৃন্দ যারা এখানে এসেছেন, তাদের সকলকে আমি দুর্গাপুজোর শারদীয় শুভেচ্ছা জানাই। কিন্তু এবার দুর্গাপুজো তো একটু আলাদা। এবার মানুষের মনে মা দুর্গা যখন আসেন আনন্দ ভরে যায় বাঙালির মন, কিন্তু এবার আনন্দের সাথে সাথে একটু দুঃখ আছে, মনের ভিতরে একটু ব্যথা আছে। কেন আমাদের ঘরের মেয়েকে হারানোর ব্যথা, সে ব্যথা জয়পুরে জয়নগরে 10 বছরের বাচ্চা মেয়ে তার হারানোর ব্যথা, যার জামা পুজোর যে জামা সে পড়বে, হয়তো অষ্টমীতে অঞ্জলি দেওয়ার কথা ছিল, তার মা বাবা কিনে রেখেছিল জামা, জামাটা আলমারিতে পড়ে আছে, 9 বছরের বাচ্চা মেয়েটি আর নেই, সে খুন হয়ে গেছে, বাড়ির লোক আশঙ্কা করছে খুনের সাথে সাথে হয়তো ধর্ষণ হয়েছে। মানে দর্শন চলছে, প্রশ্নগুলো উঠছেন, মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মহাশয়।